গুড ইভিনিং ফ্রেন্ড, আজ আমি তোমাদের মাউথ অর্গান কীভাবে বাজাতে হয় সেইটা শিখিয়ে দেব। প্রথমেই বলি, মাউথ অর্গান বাজালে আমাদের হার্ট আর লাংস খুব ভালো থাকে। মানে বলতে পারো, মাউথ অর্গানটা বাজানোটা হার্ট আর লাংসের এক ধরনের ব্যায়াম। আচ্ছা, আমরা আসি এবার মাউথ অর্গান নিয়ে। এই যে এই এটা একটা টাওয়ার কোম্পানির মাউথ অর্গান, এটা দামটা খুবই কম, কিন্তু এটা বাজাতে ভালো লাগে। সবাই প্রথমে এটাতেই শেখা ভালো। দেখাচ্ছি এটা এবার। এটা খুব বেশি দাম হবে না, 500 কি 600 এরকম দাম। এই যে তার আগে বলি, মাউথ অর্গান সবাই বাজাতে পারে। 5 বছরের বাচ্চা থেকে 50, 60, 70 বছর বয়সে সবাই এটা বাজাতে পারে। এটা খুবই সহজ, শিখতে বেশি সময় লাগে না। এবার আসছি এটা কীভাবে ধরবো বাজানোর সময়। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি এইদিকে একটা লিভার আছে, এটাকে লিভার বলে। এটার ফাংশন নিয়ে আমি পরে আসবো, এটার কী কাজ। এখন আপাতত এটা আমরা রাইট সাইড, মানে ডান দিকে আমি রাখবো এইটা, আর যে দিকটা সমান সেটা আমি বাঁ সাইডে রাখবো। এবার আমি এরকমভাবে ধরতে পারি, ধরে এই যে এই হাতটা দিয়ে আমি এটা বন্ধ করতে পারি, তাহলে আমার সাউন্ডটা খুব ভালো আসবে। আবার আমি এরকমও ধরতে পারি। আচ্ছা, এবার গেল কিভাবে বাজাবো। এর মধ্যে দেখো, তোমরা দেখতে পাবে 24টা হোল আছে। 24টা হোলকে আমি 3 ভাগে ভাগ করে নেব। 3 ভাগে ভাগ করলে কি হবে, 3 আষ্টে 24, 8টা করে হোল হবে। এদিকে 8টা, মিডিলে 8টা, এইদিকে 8টা। যেদিকটা আমার লেফট সাইডে থাকবে, মানে বাঁ সাইডে যেটা থাকবে সেটা আমরা বলবো লোয়ার অপটিক, মিডিলে যেটা থাকবে মিডিল অপটিক, আর আমার এই ডান সাইডে মানে রাইট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে আপার অপটিক। লোয়ার অপটিকের স্বরগুলো একটু মোটা হয়, যেরকম হারমোনিয়ামে হয় না, নিচে থেকে খাদের, এইটা খাদের এগুলো হবে, আর ওপরেরগুলো খুব সরু হবে স্বরগুলো। এবার আসছি আমি সারগম। সারগম কী হয়, সা রে গা মা পা ধা নি সা, এই যে 8টা স্বর এর মধ্যে আছে, লোয়ার অপটিকে আছে, মিডিল অপটিকে আছে, আপার অপটিকে আছে। এবার আমি শুরু করি লোয়ার অপটিকের একদম শুরু থেকে আমি সারগম শেখাই, তারপর মিডিল শেখাবো, তারপর আপার শেখাবো। এইগুলো একটু প্র্যাকটিস করলেই এইটার যে স্বরগুলো আছে আমরা সেটা বুঝে যাব, তারপরে গান বাজাতে আমাদের কোনো অসুবিধে হবে না। এবার আসছি একেবারে লোয়ার অপটিকে প্রথম হোলটা। প্রথম হোলটা আমি বাজাবো, ফু দেব, মানে ব্লো করব। এটা হলো সা। ঠিক তার পাশের হোলটা আমি ড্র করব, মানে ফুটাকে টানব, রে। আবার ঠিক তার পাশেরটা আমি ব্লো করব, গা হবে। এটার ঠিক পাশেরটা আবার আমি ড্র করব, মানে ফুটা টানলাম, এটা মা হলো। মায়ের পরে আসছে পা, ঠিক তার পাশের হোলটা আমি ব্লো করব, পা। পায়ের পরে আসছে ধা, পায়ের ঠিক পরের হোলটাকেই আমি ড্র করব, ধা। ধায়ের পরে ধা পর্যন্ত আমরা পরপর এলাম, ব্লো ড্র, ব্লো ড্র, ব্লো ড্র। ধায়ে ড্র করার পর তার পাশের হোলটা
বাদ দিয়ে আমি তার পাশের হোলটা যাব, মানে একটা হোল জাম খেয়ে তার পাশের হোলটা আমি ড্র করব, ধাটায় ড্র করছি আবার একটা জাম খেয়ে তার পাশেরটা আমি ড্র করব, সেটা হবে নি। নিটা বাজানোর পরে যেটা আমি জাম খেয়ে চলে গেলাম, মানে বাদ দিয়ে যে হোলটা আমি বাদ দিয়ে নিতে চলে গেলাম, সেই হোলটা আমি আবার ব্ল করব, মানে আমার হবে সা, পা ধা, সা রে গা মা পা ধা নি সা। বোঝা গেছে? আবার নামবার সময় ওইভাবেই নামবো, ওই হোলটা আগে সা বাজাবো, তারপর তার পাশের হোলটা নি বাজাবো, নিয়ের পর ধা পা মা গা রে সা, এইভাবে চলে আসব। তাহলে আমাদের হচ্ছে কি, ব্লো করব কোনগুলো, না সা গা মা, সরি, সা গা পা আর সা, এগুলো আমরা ব্লো করব, আর ড্র করব রে মা ধা নি, এই চারটে স্বর ড্র করব। হয়ে গেল লোয়ার অপটিকে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, যেরকমভাবে পরপর পরপর যাব, আবার পরপর আসব। কিন্তু মনে রাখতে হবে ধায়ের পরেটা আমি বাজাবো না, তার পরেরটা আমি নি বাজাবো, তারপরে আমি ধায়ের পরেরটায় আসব, পিছিয়ে আসব। বোঝা গেছে? আর বলে দিলাম সা গা পা সা, এই কটা হবে ব্লো, আর রে মা ধা নি এগুলো হবে ড্র। তাহলে লোয়ার অপটিকটা হয়ে গেল। এবার আসছি মিডিলে। লোয়ার অপটিকের আট যেহেতু ২৪টা হোল, তাহলে আটটা করে হোল নিয়ে এক একটা অপটিক হয়েছে, তাহলে মিডিলের আটটা হোলকে আমি আবার ধরব। মিডিলের আটটা হোলের আবার প্রথম হোলটাতে আমি ব্লো করব, সা হবে, তার পাশেরটা আবার ড্র করব, রে হবে, তার পাশেরটা আবার আমি ব্লো করব, গা হবে, তার পাশেরটা মা হবে, মাটা বলেছি ড্র, মা হলো, তার পাশেরটা আবার ব্লো করব, পা হবে, পায়ের পরে ধাটাকে আবার ড্র করব, ধা হবে, ধায়ের পরে আবার আমি চলে যাব কি, ধায়ের পরেরটা বাজাবো না, তার পাশেরটা চলে যাব, মানে একটা হোল জাম খেয়ে তার পাশের হোলটা গিয়ে আমি ড্র করব, সেটা হবে নি। তারপরে আমি যেটা জাম খেলাম ওইটা বাজাবো, ওইটা হবে সা। মিডিল অপটিকের সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, আবার ওইভাবেই আমি সা থেকে সা নি ধা পা মা গা রে সা চলে আসব। হয়ে গেল মিডিল অপটিক। আবার আপার অপটিকেরও সেম, আমি আটটা হোলকে নেব, লোয়ার করলাম মিডিল করলাম, মিডিলের পরে আবার ঠিক পর থেকে আবার সা দিয়ে শুরু করব, সাটাকে ব্লো করব, রেটাকে ড্র করব, গাটাকে ব্লো করব, মাটাকে ড্র করব, পাটাকে ব্লো করব, ধাটাকে ড্র করব, ধাটাকে ড্র করার পর আবার একটা জাম দিয়ে তার পাশেরটা গিয়ে আবার ড্র করব, তারপরে যেটা জাম দিলাম যেটা বাদ দিয়ে চলে গেলাম সেইটা আবার সা বাজাব। সারগামটা আমি ডেসক্রিপশানে লিখে দেব, লোয়ার আপার মিডিল সারগামটা। আমরা তাহলে কি করব, মিডিল সারগামটা বেশি করে প্র্যাকটিস করব, আর লোয়ারটা একটু করব, আপারটাও একটু করব, কিন্তু মিডিলটা আমরা বেশি করে প্র্যাকটিস করব। মিডিলটায় বেশিরভাগ গান সব মিডিল অপটিকেই হয়, সামান্য আপারে যায় আর লোয়ারে একটু আসে, লোয়ারে একটু নামে, কিছু কিছু গান লোয়ারে নামে, বেশিরভাগটা আমরা মিডিলেই সমস্ত গানগুলো হয়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত আমি তোমাদের শেখালাম, তোমরা এইগুলো প্র্যাকটিস করো, এরপরে আমি যে ভিডিওটা দেব তাতে আমি গান কিভাবে বাজাতে হয় সেটা শিখিয়ে দেব। তাহলে আসি।